হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আসলে ভালো থাকতে হয় চারিদিকে সবার সঙ্গে, জ্বর কাশি তারপরও তার মধ্যে থেকে ভালো থাকতে হবে আমাদের। এখানে আমি সকালবেলা রান্নার জন্য তরকারি কাটছি, আর এই যে আমি বেগুন, মিষ্টি কুমড়া আর রেখা চাল কুমড়া এগুলো নিয়েছি। চাল কুমড়া দিয়ে ডাল রান্না হবে, আর রেখা ভাজি হবে, ডিম দিয়ে বেগুনের ঝোল হবে। তুমি স্বামীর সাথে খেলা করবে না? আর তো খেলা করো, অনেকক্ষণ খেলা করছো না, এখন যাবা? আমি রেখা দুটোর পরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে কেটে নেব। আর এপাশে চাল কুমড়োটা আমি কাটবো, চাল কুমড়ো দিয়ে আমাদের ডাল রান্না হবে। মা চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করবে। আর আমি বেগুনটা ডিমের জন্য কেটে নিয়েছি, আর এ পাশে রেখাটা আমি কাটবো। এখন রেখা আমি পেঁয়াজ দিয়ে আর কি একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে রান্না করব। আর এই একটু মিষ্টি কুমড়ো সেদ্ধ দেবো মামুনের জন্য, ওকে এখনও খিচুড়ি খাওয়াই না। একটু একটু আর কি আলু, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া এগুলো খাওয়ানোর চেষ্টা করছি। আর এর পাশে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, রেখাটাও ভাজতে আসি। আর এর পাশে আমি মাছটা মেখে নেব, শিং মাছের পাতটা করব। এই জন্য হলুদ, মরিচ, ধনিয়া আর একটু লবণ, তেল, রসুন দিয়ে মাখিয়ে রাখছি 10 মিনিটের মতন। মাখিয়ে রাখলে মশলার মশলাগুলো মাছের গায়ে লেগে যায়, ভালো লাগে খেতে। যেটা হয়ে গেল নামিয়ে ফেললাম। এবার আমি ডিমটা বসিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। আমার শাশুড়ি মা সবসময় বলে রান্না কষানোর উপরই ভালো লাগে যে কোনো খাবার দাবার, তাই আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে কষিয়ে রান্না করার। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানিটা ফুটে উঠছে। এবার বেগুনগুলো দিয়ে দিলাম, এবার ডিমগুলো এ পাশে চলে আমি ভেজে নিয়েছি, ডিমগুলো দিয়ে দিলাম। আর এ পাশে আমি আবার পাতায় মাছটা দিয়ে দেব, একটু হালকা একটু জলও দিয়ে দেব, যে এক পাতায় আর কি মাছটা ভাজা হবে, একটু ঝোল ঝোল অবস্থা থাকবে, বেশিও না। পরপর মার কাছে আসা লাগবে, আমার মেয়ে মা কি করে তাই দেখতে এখন খুশি কতক্ষণ। এই যে মাছটাও প্রায় হচ্ছে, আর এ পাশে ডিমটাও প্রায় হয়ে গেছে। এভাবেই থাকবে, মাছটা মানে লেগে যাবে না, বাট মানে ঝোল ঝোল কাটা থাকবে আর কি। এবার আমার দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে গেলাম। প্রতিদিনের মতন আজকেও আমরা ছাদে আসছি, এখন বিকেল 4টা বাজে। আর মামনির জামা কাপড় নিয়ে যাবো একসাথে। মামুনিকে নিয়ে কোনো জায়গায় বের হয় না, না বের হতে হতে ও কারোর সাথে খুব একটা কথা বলে না,
আর কাউকে দেখলেই কান্না করে। মা আর মা কই, এটা আমার মা। মামাম টা কই? মামাম তার মাসিমণির সাথে ছাদে এসে বসছে। আমরা প্রতিদিনের মতন আজকে ছাদে আসলাম। আসলে আর যাবো কোথায় ছাদ ছাড়া? যাবার কোনো জায়গা নেই। এখন সন্ধ্যার সময়, সন্ধ্যার কি সমাপ্তি। আমার বোন বই পড়ে আর ও দুষ্ট করছে। ও বই দেখলেই বইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর সব কিছু মুখে নেবে আর দুষ্ট করতেই থাকে সব সময়।